নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো মথার দিকে, যেখানে ত্রিপাক্ষিক চুক্তির পর আজকে প্রথম বৈঠক, বিশেষ করে দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের দুঃখিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্র, রাজ্য এবং মথার প্রতিনিধিরা। ত্রিপাক্ষিক চুক্তির পর আজকের প্রথম বৈঠক, বৈঠক সম্পর্কে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, তো আজকে দিল্লিতে বৈঠক, যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় প্রতিনিধি তার সাথে মথার প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন, কি আলোচনা হলো বা হতে পারে আজকের এই বৈঠক থেকে বলে মনে হয়? আমরা জানি যে গত 2 মাস আগে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং তৃণমূল দলের মধ্যে একটি ত্রিপাক্ষিক অ্যাকর্ড বলে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর কিন্তু আর এই বিষয়ে আর তেমন কিছু মানে খবর জানা যায়নি। গত 2-1 দিন আগেই তৃণমূল দলের যিনি প্রধান রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি তার সামাজিক মাধ্যমে এসে ঘোষণা দিলেন যে একটি 20 সেপ্টেম্বর একটি বৈঠক ডাকা হয়েছে, এবং সেই বৈঠকে উপস্থিত হতে আহ্বান জানানো হয়েছে তৃণমূল প্রধান এবং তার দলের যে বর্তমান সভাপতি রয়েছেন বিজয় কুমার রাখলকে, এবং যথারীতি আজকে বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন এখনো কোনো কিছু খোলাসা করেননি, কিন্তু তিনি তার সামাজিক মাধ্যমে যে একের পর এক পোস্ট করছেন তাতে উনি বোঝানোর চেষ্টা করছেন যে এই ত্রিপুরা অ্যাকর্ডের মাধ্যমেই রাজ্যের জনজাতিদের যে সার্বিক উন্নয়ন সাধন করার জন্য যে ত্রিপুরা দল উদ্যোগ নিয়েছে সেটার একমাত্র মাধ্যম কিন্তু এই ত্রিপুরা মাথা অ্যাকর্ড। এবং কিন্তু সমস্যা হচ্ছে ত্রিপুরা মাথা অ্যাকর্ড প্রথম থেকে এখন পর্যন্ত কি নির্দিষ্ট বিষয় নিয়ে বা কি পদ্ধতিতে আলোচনা হবে বা কিভাবে জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন হবে সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা আজও কাটেনি। হয়তো এই বৈঠকের পর কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বাবা সরকারের পক্ষে হয়তো জানানো হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাজ্যের জনজাতিরা জানেন না যে এই ত্রিপুরা অ্যাকর্ডে আদৌ রাজ্যের জনজাতিরা কি পেলেন, এই প্রশ্নটা কিন্তু আজ পর্যন্ত রয়ে যাচ্ছে। সেখানেই জানতে চাইবো এই যে চুক্তি হলো, কিন্তু সেই চুক্তির মধ্যে আদতে কি থাকলো, এখনো পর্যন্ত ধোঁয়াশা, এবং সেই চুক্তি নিয়ে ইতিমধ্যে বৈঠকও হয়ে গেল। আলটিমেট যেটা লক্ষ্য, সেই লক্ষ্যকে পূরণ হবে, অর্থাৎ জনজাতিদের উন্নয়ন, কি মনে হয়? সেটা নিয়ে কিন্তু না, এইভাবে লক্ষ্য পূরণ হবে কিনা সে বিষয়ে তো এই এই মানে এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু দোয়াশা কিন্তু প্রথম থেকে যে চুক্তি হয়েছে সেখানে বলা হয়েছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এবং পিতামাতা দল যৌথভাবে রাজ্যে উপজাতি জনজাতি এবং বা উপজাতিদের জন্য তাদের আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলি গ্রহণ করবেন, কিন্তু কি গ্রহণ করবেন সেটা কিন্তু কোনো পক্ষের তরফে এখন পর্যন্ত স্পষ্ট করা হচ্ছে না। বা লোকসভা নির্বাচনের আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু একটি বিষয় উল্লেখ করেছিলেন যে নির্বাচনের পর ত্রিপুরা অ্যাকর্ডের বিষয় নিয়ে তিনি যা যা চুক্তি হয়েছে বা যে যে প্রতিশ্রুতি গয় সরকারের পক্ষে দেওয়া হয়েছে সেগুলি নিয়ে খোলাসা করবেন, কিন্তু লোকসভা নির্বাচনও শেষ হয়ে গেছে আজ বেশ কয়েক মাস, এবং তারপরও কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে সুনির্দিষ্ট করে কিছু প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা সরকার বা কেন্দ্র সরকারের পক্ষে কোনো কিছু খোলাসা করা হয়নি, জানানো হয়নি, ফলে বিষয়টি কিন্তু ধোঁয়াশা, যে প্রথম থেকে যে ধোঁয়াশাটা চলছিল ত্রিপুরা ত্রিপাক্ষিক চুক্তি বলা হচ্ছে, সেই ত্রিপাক্ষিক চুক্তিতে আদতে কি রয়েছে, এবং সেই চুক্তি যেরকম এখনো পর্যন্ত খোলাসা হয়নি, জনসম্মুখে আসেনি, কিন্তু সেই চুক্তি নিয়ে ইতিমধ্যে বৈঠকও সম্পন্ন, তবে এই বৈঠকের পর আদতে প্রকৃতপক্ষে জনজাতিদের কি উন্নয়ন হবে, এই প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।